তো প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের মোবাইলে বিভিন্ন সময় রং নাম্বার থেকে অথবা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। বিভিন্ন সময় দেখা যায় অনেকে ফোন করে আপনার সাথে পরিচয় গোপন রাখে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের পরিচয়গুলো জানতে পারি না অথবা তাদের মোবাইল নাম্বার লোকেশনগুলো বের করতে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি আলটিমেট ট্রিক সম্পর্কে কথা বলবো, কিভাবে আপনারা আপনার মোবাইলে যদি কল আসে তাদের পরিচয় জানবেন অথবা তাদের ফটো সহ শো করবে আপনার এখানে। যদি সে রং নাম্বার থেকে ফোন করে অথবা যে কোনো জায়গা থেকে মোবাইল নাম্বারে ফোন করুক না কেন, সব সময় তার এই ফটো এখানে ভেসে উঠবে আপনার মোবাইলে। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যতগুলো কল এসেছে অথবা আমার মোবাইলে যেগুলো নাম্বার সেভ রয়েছে অথবা মিস কল অথবা রিসিভ কল, এই ধরনের এখানে যদি কল আসে আপনার মোবাইলে, তার ফটো এই যে নাম্বারের পাশে এখানে ভেসে উঠবে। আমি আপনাদের দেখাবো আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে এই কাজটি করে আপনার মোবাইলে সেটিং করে দিবেন। তারপর থেকে আপনাকে যদি কেউ অপরিচিত নাম্বার থেকে মিস কল দেয় অথবা কেউ পরিচয় গোপন করে, তাহলে তার পরিচয় আপনার মোবাইলে ভেসে উঠবে কল আসার সঙ্গে সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি মেয়ে এখানে তার মোবাইল নাম্বার রয়েছে, হয়তোবা সে আমাকে কখনো মিস কল দিয়েছিল অথবা ফোন করেছিল, কিন্তু আমি তাকে হয়তো চিনি না। তো এইভাবেই আপনার মোবাইলে কল করলে অপরিচিত নাম্বার থেকে তাদের ফটো এখানে ভেসে উঠবে। তো এই কাজটি কিন্তু আসলে 90% লোকজন জানে না। আমাদের প্রত্যেকের প্রয়োজন এই কাজটি করার, তাহলে অপরিচিত নাম্বার থেকে কল আসলেই সঙ্গে সঙ্গে তাদের এখানে ফটো ভেসে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্রথমে আমাদের এই ভিডিওটি দেখতে কষ্ট করে লাইক করে দিবেন, এই যে লাইক বাটনে ক্লিক করে। এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে একটি বেল আইকন আসবে, ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। এবং বন্ধুরা, একটু কষ্ট করে নিচের দিকে চলে আসলে এখানে পাবেন কমেন্ট সেকশন, এই যে রয়েছে অ্যাড এ পাবলিক কমেন্ট, এখানে ক্লিক করুন। তারপর একটি কমেন্ট করে দিবেন, এখানে লিখে দিবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও অথবা নাইস কল, তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। বন্ধুরা, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের একটি গোপন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি আপনাদের দেখাবো, আগে আপনারা দেখুন কীভাবে সেটিং করতে হবে। অ্যাপ্লিকেশনটি প্রথমে আপনারা ওপেন করে নেবেন আপনার ডিভাইসে, ডাউনলোড হয়ে গেলে। তো ওপেন করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, এই যে নিচে গ্যাট স্টার্টেড, এই অপশনটিতে এখানে ক্লিক করুন। তারপর এখানে দুটো ভার্সন আছে, একটি হলো ফ্রি আর একটি হলো প্রিমিয়াম। অবশ্যই আপনারা ফ্রি উইথ অ্যাড এই অপশনটিতে ক্লিক করবেন, কারণ এখানে পেইড আপনাদের নিতে হবে না, সম্পূর্ণ ফ্রি। তারপর এখানে একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পর মোবাইল নাম্বার শো করবে অথবা আপনার এখানে মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন। তারপর এই যে কানেক্ট অপশনটিতে ক্লিক করুন, মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপর অল্প একটু সময় অপেক্ষা করুন। অবশ্যই আপনার এই সিমটি এই মোবাইলেই থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার এখানে ভেরিফিকেশন হবে না। এবং ভেরিফিকেশন হয়ে গেলে তারপর এখানে নাম দিবেন, তারপর দিস ইজ মি এই অপশনটিতে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার মোবাইলে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার সেভ রয়েছে প্রত্যেকের সেভ নাম্বারে এখানে ছবি থাকবে, অথবা আপনাকে যদি সেভ নাম্বার ছাড়াও এখানে আপনাকে কেউ কল করে আপনার মোবাইলে, তখন এখানে তাদের ছবি ভেসে উঠবে এবং তাদের পরিচয় আপনি এখান থেকে বের করতে পারেন। মিস কল অথবা রিসিভ কল, যে কোনো কল আপনার মোবাইলে। এই যে নিচে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এই তিনটি অপশনে ক্লিক করে এখানে রয়েছে হোম, তারপর রয়েছে হিস্টোরি। আপনারা যদি হিস্টোরিতে ক্লিক করেন, হিস্টোরিতে ক্লিক করলে আপনার মোবাইলের মিস কল, ডায়াল কল অথবা রিসিভ কল, এই কল হিস্টোরি আপনারা যদি এখান থেকে চেক করেন, চেক করলেই সঙ্গে সঙ্গে তাদের এই নাম্বারের পাশে ছবি থাকবে। এই ছবিতে ক্লিক করে তাদের পরিচয় এখান থেকে আপনারা জানতে পারেন অথবা তাকে আপনি এখান থেকে চিনতে পারবেন। এই যে একটি আইডি রয়েছে, এই আইডিটি কিন্তু এখানে শো করছে। এই যে দেখতে পাচ্ছেন ছবি এবং নিচে রয়েছে নাম্বার এবং নাম সহ সব কিছু এখান থেকে জানতে পারেন। তো বন্ধুরা, এই সফটওয়্যারটি এখনই আপনারা ডাউনলোড করে আপনার মোবাইলে অ্যাক্টিভেট করে রাখুন, কারণ অ্যাক্টিভেট করে রাখার পর যদি অপরিচিত নাম্বার থেকে কল আসে তাহলে তাদের ছবি এখানে ভেসে উঠবে আপনার মোবাইলে, তাদের ছবি এখান থেকে বের করতে পারেন। তো অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে, এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সবাই ভালো থাকুন এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। সবাই ভালো থাকুন, টেক কেয়ার।